আগের পার্টে আমরা দেখেছিলাম আমাদের হিরোইন মোকা, যে কিনা একজন আইডল হতে চাইতো, তাই সে তার ইন্সপিরেশন হিসেবে রিজোকে সবসময় ফলো করত। আর মোকা একটি অনলাইন কম্পিটিশনের জন্য নিজের একটি ভিডিও বানিয়ে পাঠায়, যেখানে তার ভয়েস শুনে তাকে সিলেক্ট করে নেওয়া হয়। কিন্তু মোকার বাবা চাইতো না সে সিঙ্গার হোক, তাই তার বাবা তাকে অনেক মারে, যেটার কারণে মোকা অনেক হার্ট হয়। আর সে তার বন্ধু কিওর কথায় তার সাথে বাসা থেকে পালিয়ে যায়। কিন্তু মোকার বাবা জেনে যায় মোকা পালাচ্ছে, তাই মোকাকে আটকানোর জন্য সে চলে আসে। যেখানে কিও মোকার বাবার রাস্তা আটকালে তখন মোকার বাবা কিওকে অনেক মারে, যার কারণে কিও বেহুশ হয়ে যায়। এরপর মোকার বাবা মোকার কাছে আসে, তখন মোকা তার বাবাকে দেখে নদীতে লাফ দিয়ে দেয়। মোকা নদীতে ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে এসে পৌঁছায়, যেখানে সে 15 বছর আটকে ছিল। ঠিক একদিন সেই আইল্যান্ডে দুইজন ভাই, যাদের নাম ছিল বোজাল ও বউ, তারা সেখানে চলে আসে, যাদেরকে দেখে মোকা খুশিতে পাগল হয়ে যায়, কারণ সে দীর্ঘ 15 বছর ধরে কোনো মানুষই দেখেনি এখানে। দুই ভাই মোকাকে তাদের সাথে শহরে নিয়ে আসে আর মোকাকে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে, যেখানে মোকা তাদের দুজনের ব্যবহারে অনেক কনফিউজড ছিল, কারণ তাদের দুজনের ব্যবহারই কিওর মতো ছিল। মোকার জন্য একটি লাইভ পারফরমেন্স এর ব্যবস্থা করা হয়েছিল। সেদিন মোকা বোজাল ও বুয়ের কথা শুনে ফেলে আর বুঝে যায় যে বোজালি হলো কিও, যেগুলো শুনে মোকা সেখান থেকে পালিয়ে যায় আর বোজাল তাকে কল করতে করতে পাগল হয়ে যায়। তাহলে চলুন এর পরের কাহিনীগুলো এখন জানা যাক। মোকা স্টুডিও থেকে বেরিয়ে কিওর বাবার সাথে দেখা করে। এরপর সে ট্রেনে উঠে, কিন্তু সে জানতো না সে কোথায় যাবে। এদিকে মোকা এখনো শক ছিল, কারণ সে যেই কিওকে খুঁজছিল সে এতদিন তার সাথেই ছিল আর সে বুঝতেও পারেনি। মোকা বু ও বোজালের কলও রিসিভ করছিল না, তাই বু ও বোজাল খুব চিন্তিত হয়ে যায় আর তাকে খুঁজতে শুরু করে। রাত থেকে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু তারা এখনো মোকাকে খুঁজে বের করতেই পারেনি। এদিকে মোকা খাবার জন্য একটি রেস্টুরেন্টে আসে, তখন সে রেস্টুরেন্টের মালিক তার কাছে অটোগ্রাফ চায়, কারণ সে পারফরমেন্স করার পর অনেক ফেমাস হয়ে গিয়েছিল। ঠিক তখনই বোজাল মোকার পাশের সিটে এসে বসে পড়ে। তখন মোকা বোজালকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? যার উত্তরে তখন বোজাল বলে, তুমি এখন একজন সেলিব্রিটি হয়ে গিয়েছো, তাই তুমি যেখানেই যাও মানুষ ঠিক তোমার পিক তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। যেটা শুনে মোকা সেখান থেকে উঠে বাহিরে চলে আসে। তখন বোজালও তার পেছন পেছন চলে আসে আর মোকাকে বাসায় যাওয়ার জন্য বলে। তখন মোকা বলে, ওই বাসা তো আমার না, তাহলে আমি কেন সেখানে যাব? বোজাল বলে, আমি কিও। তখন মোকা বলে, তোমার বোজালি হয়ে থাকা উচিত। তখন বোজাল মোকাকে জড়িয়ে ধরে আর বলে, আমি যেদিন তোমাকে আইল্যান্ডে খুঁজে পেয়েছিলাম আমার সেদিন আফসোস হচ্ছিল যে আমি তোমার সাথে কিও হয়ে দেখা করতে পারিনি, কিন্তু আমার তোমাকে ধন্যবাদ বলার ছিল, কারণ তুমি এতদিন নিজের খেয়াল রেখেছো। তারা দুজনই দুজনকে এতদিন পর কাছে পেয়ে অনেক খুশি ছিল আর খুশিতে তাদের কান্নাও চলে আসছিল। তখন তাদের পেছনে বউ চলে আসে আর তাদেরকে একসাথে দেখে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন এখানে আমরা জানতে পারি কিও 15 বছর ধরে শুধু মোকাকেই খুঁজছিল আর সবশেষে এখন তারা একে অপরকে খুঁজে পেয়েছিল। কিন্তু এদিকে মোকা বোজালের উপরে এখনো রাগ করেছিল। মোকা বোজালকে বলে, আমি আর স্টেজে যাব না। তখন বোজাল তাকে বোঝাচ্ছিল যে এটা তোমার স্বপ্ন, তাই এটার উপর রাগ দেখিও না, কিন্তু মোকা তার কোনো কথা শুনতে রাজি ছিল না। তখন মোকাকে কোনো কিছুতেই রাজি হতে না দেখে তখন বোজাল বলে, আমিও আমার ফ্যামিলি কিছু সমস্যায় আছি, তাই তোমার উচিত আমাদের সাহায্য করা, তাই তোমাকে স্টেজে আবারও ফিরে যেতে হবে, যাতে কিছু টাকা কামিয়ে আমাদেরকে সাহায্য করতে পারো। তখন সেখানে বোজালের বাবা মা চলে আসে। এরপর তারা সবাই একসাথে পিকনিক করে আর একসাথে অনেক এনজয়ও করে। আর এখানে বোজাল ও মোকাকে একসাথে দেখে বুয়ের অনেক কষ্ট হচ্ছিল। এদিকে পিকনিক শেষে মোকা বোজাল ও বু মিলে থালা বাটি যখন পরিষ্কার করছিল, তখন বু বোজাল ও মোকাকে জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে পছন্দ করো? মোকা তো এটা শুনে তখন লজ্জা পায় আর তাই সে মানা করে দেয়। কিন্তু বোজাল বলে, আমি তো মোকাকে 15 বছর ধরে পছন্দ করি আর এই 15 বছর শুধু তার জন্য অপেক্ষা করেছি আমি। বোজালের কথা শুনে বুয়ের মন আরো বেশি খারাপ হয়ে যায় আর মোকা চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ তার কাছে এটার কোনো উত্তরই ছিল না। তখন বুয়ের মা বুকে জিজ্ঞাসা করে, তুমি আবার মোকাকে পছন্দ করো
না তো, কারণ বোজাল মোকাকে পছন্দ করে। তখন বউ বেচারা নিজের মনের মধ্যে পাথর রেখে বলে, না মা, আমি মোকাকে পছন্দ করি না। পরদিন বউ মোকাকে তৈরি হতে দেখে বলে, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করছি। এরপর বউ ও মোকা গাড়িতে খাবার খেতে খেতে অনেক গল্প করে, যেখানে বউ ও মোকার মাঝে একটি ভালো ফ্রেন্ডশিপও তৈরি হয়েছিল। এদিকে মোকাকে তার ইন্সপিরেশন রিজোর কোম্পানি থেকে অ্যালবাম বানানোর জন্য অফার করা হয়, কিন্তু মোকা বলে, আগে রিজোর সবগুলো অ্যালবাম সেল হবে, এরপর আমি সেখানে কাজ করব। তখন ডিরেক্টর বলে, তুমি যদি নিজের অ্যালবাম তৈরি না করো তাহলে কিছুদিন পর মানুষ তোমাকে ভুলতে শুরু করবে। এদিকে রিজোর মোবাইলে অনেক মেসেজ আসছিল, তারা সবাই রিজোকে বলছিল মোকার সাথে কথা বলিয়ে দিতে, তাই রিজো রেগে গিয়ে নিজের ফোন বন্ধ করে রাখে। ঠিক অন্যদিকে কিওর বাবা জেনে গিয়েছিল যে বোজালে কিও যে নিজের নাম বদলে ফেলেছে, যেটা জানতে পেরে কিওর বাবা বোজালের অ্যাড্রেস বের করে ফেলে। তখন বোজালও বুঝে যায় যে তার বাবা জেনে গিয়েছে সেই কিও। এরপর কিওর বাবা জিপিএস এর সাহায্যে বোজালের বাসায় বের করে ফেলে। ঠিক তখনই বোজাল তার সাথে দেখা করার জন্য চলে আসে আর তার বাবাকে বলে, আমি কিও। বোজাল যখন তার বাবার সাথে কথা বলছিল তখন বোজালের বাবা বোজালের পকেট থেকে ফোনটি বের করে যেটাতে রেকর্ডিং অন করা ছিল, যেটা দেখে বোজালের বাবা ফোনটা ভেঙে ফেলে আর বলে, তুমি একটু বদলাওনি। তখন বোজাল বলে, আপনিও একটু বদলাননি। যার উত্তরে তার বাবা বলে, তুমি 15 বছর আগে কোনো কারণ ছাড়াই আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। যেটা শুনে তখন বোজাল বলে, আপনি কি আমাকে এখনো আগের মতো মারবেন? তখন বোজালের বাবা বোজালকে মারতে শুরু করে। ঠিক তখনই বোজালের মোকার কথা মনে পড়ে। মোকা বোজালকে বলেছিল, আমার বাবা 20 বছর বয়সে রেস্টুরেন্ট খুলেছিল, তখন তাকে মানুষ টাকা দেওয়ার বদলে খুব মারত, আর আমার বাবার সাথে এত খারাপ কিছু না হলে হয়তো সেও আমার সাথে খারাপ ব্যবহার কখনোই করত না, আর হয়তো মারতও না। তখন বোজাল তার বাবাকে বলে, আমি যখন চলে গিয়েছিলাম তখন আপনার নিজের লাইফটি গুছিয়ে নেওয়া উচিত ছিল, আপনি কেন এখন আমার পিছু করছেন? আপনি যদি আমার ও আমার পরিবারের পিছু করা না ছাড়েন তাহলে আমি আপনার নামে কমপ্লেন করব। তখন তার বাবা জিজ্ঞাসা করে, তুমি আমার নামে কি কমপ্লেন করবে? তখন বোজাল তার পকেট থেকে একটি রেকর্ডার বের করে তার বাবাকে দেখায়। ঠিক এরপরই বোজাল সেখান থেকে চলে আসে। এদিকে বোজাল চলে আসার পর বোজালের বাবা একটি ক্যান উঠায় যেটাতে বোজালের ফিঙ্গারপ্রিন্ট ছিল। অন্যদিকে রিজো মোকার কন্ট্রাক্টটি ক্যান্সেল করিয়ে দেয়, যার কারণে মোকা অনেক কষ্ট পায়। তখন রিজো মোকাকে বলে, এর আগেও আমি একজনের জন্য অনেক কষ্ট করেছি, কিন্তু সে শুধু আমার নাম ব্যবহার করেছে ফেমাস হওয়ার জন্য। মোকা এই বিষয়গুলোতে অনেক কষ্ট পায় কিন্তু কিছু না বলে সেখান থেকে সে চলে যায়। এরপর বোজাল বুকে ডাকিয়ে আর তার সামনে এমন ভাব করতে শুরু করে যে সে ড্রিঙ্কস করেছে। তখন বোজাল বুকে বলে, আমি অনেক ড্রিঙ্কস করে ফেলেছি, তাই আমি পড়ে গিয়েছিলাম আর তাই আমার চেহারায় আঘাত লেগেছে। অন্যদিকে বোজাল তার ফ্যামিলি ও বুকে এটা বলে টেনশনে ফেলতে চায় না যে তার বাবা জেনে গিয়েছে সেই কিও আর তার বাবা তাকে মেরেছে। এরপর রাস্তায় বু ও বোজাল মোকাকে দেখতে পায় যে তার ফ্যানদের সাথে তখন পিক তুলছিল, কিন্তু মোকার ফ্যানেরা তাকে বলে, তুমি বেশি দিন আর ফেমাস থাকতে পারবে না, যে কথা শুনে মোকা খুব রেগে যায় আর তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। যেটা দেখে বু ও বোজাল মোকার কাছে চলে আসে আর বোজাল মোকার ফ্যানদের সামনে গিয়ে তাদের সাথে ঝগড়া করতে শুরু করে, তাই তারা সেখান থেকে চলে যায়। তখন মোকা বোজালের চেহারা দেখে চিন্তিত হয়ে যায় আর বোজালকে জিজ্ঞাসা করে, তোমার চেহারায় আঘাত লাগলো কিভাবে? তখন বোজাল মোকাকেও ঠিক একই কথা বলে যে আমি অনেক ড্রিঙ্কস করে ফেলেছি আর তাই পড়ে গিয়ে আঘাত পেয়েছি। এর কিছুক্ষণ পর যখন তারা তিনজন বাসায় চলে আসে তখন বু বোজালকে বলে, সত্যি করে বলো তো তুমি কিভাবে আঘাত পেয়েছো, কারণ তুমি ড্রিঙ্কস করো না তাই মিথ্যা কথা আর বলো না। তখন বোজাল বুকে সবকিছু খুলে বলে। তখন বু বোজালের উপর রেগে যায় আর বলে, তোমার কাউকে না বলে সেখানে যাওয়া একদমই উচিত হয়নি। এরপর বু রাগ করে সেখান থেকে চলে যায়। তখন বোজাল মোকাকে বলে, আমার অনেক ভয় করছে, কে জানে ওই লোকটি আমার সাথে আর কি করবে। এদিকে বোজালকে এত ভয় পেতে দেখে মোকা বোজালকে তখন জড়িয়ে ধরে। ঠিক অন্যদিকে বোজালের বাবা একটি পুলিশের কাছে গিয়ে বোজালের ফিঙ্গারপ্রিন্ট লাগানো সেই ক্যানটি দেয় আর বলে, এই ফিঙ্গারপ্রিন্টটি চেক করো আর বলো এটায় কার আইডেন্টিটি লুকানো আছে। এদিকে মোকা রিজোর ডিরেক্টরের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে, আমি আপনাদের প্রপোজালটিকে এখনো অ্যাকসেপ্ট করতে পারি? তখন রিজোর ডিরেক্টর বলে, হ্যাঁ পারো। এরপর মোকা অফিসের লোকদের সাথে দেখা করার জন্য চলে যায়। অফিস থেকে মোকাকে কিছু গান দেওয়া হয় যেখান থেকে তাকে গান বাছাই করতে হবে। মোকার একটি গান পছন্দ হয়, তখন মোকা সেই গানের রাইটারকে মেসেজ দিয়ে বলে, আমি আপনার গানটি গাইতে চাই, কিন্তু রাইটারটি তখন মানা করে দেয়। তখন মোকা রাইটারকে এটার কারণ জিজ্ঞাসা করে। তখন রাইটার বলে, আপনার
আপনাকে পছন্দ না, যেটা শুনে মোকা গানের মধ্যে কিছু জিনিস বদলে দেয়। আর এরপর মোকা রাইডারকে এটি পাঠিয়ে জিজ্ঞাসা করে আর বলে, তোমার যদি এটা পছন্দ হয় তাহলে আমি এটা গাইতে চাই। তখন রাইডারটি মোকাকে বলে, এই গানটি আগেই রিজেক্ট হয়ে গিয়েছে, তাই তুমি এটি গেও না। তখন মোকা বলে, তুমি আমাকে একবার ট্রাই তো করতে দাও। তখন রাইডারটিও রাজি হয়ে যায়, তাই মোকা বোজালের সাথে প্র্যাকটিস করতে শুরু করে। তখন রাইডারেরও মোকার গাওয়া গানটি অনেক পছন্দ হয়। অন্যদিকে রিজও মোকাকে গান গাইতে দেখে অনেক খুশি হয়। এদিকে বোজালের বাবা বোজালের ফিঙ্গারপ্রিন্ট লোকটিকে দিয়ে বলে ফিঙ্গারপ্রিন্টটি চেক করতে এটা তার ছেলের কিনা। তখন লোকটি বলে, না এটা তোমার ছেলের হতে পারে না। তখন বোজালের বাবা বলে, সে কারো আইডেন্টিটি চুরি করেছে তাই এমনটা হয়েছে। এরপর বোজালের বাবা সেখানে পৌঁছে যায় যেখানে বোজাল থাকতো। মোকা ও বোজালের মা বাসায় বসেছিল, তখনই বোজালের বাবা সেখানে এসে তাদেরকে বোজালের কথা জিজ্ঞাসা করে। এদিকে বোজাল বাসায় ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তাই সে জেনে যায় যে তার বাবা বাসায় এসেছে। তখন বোজালের বাবা তার মাকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে অনেক খুশি আছো। তখন মোকা বলে, আপনি এখানে কেন এসেছেন? ওদিকে বোজালের বাবা মোকাকে বলে, তুমি যখন জানতে বোজালি হলো কিও তাহলে আমাকে বলোনি কেন? যার উত্তরে তখন মোকা বলে, আপনি এখান থেকে চলে যান, নয়তো আমি পুলিশ ডাকবো। তখন বোজালের বাবা বলে, ডাকো পুলিশ, আমিও বলবো আমি আমার ফ্যামিলিকে খুঁজছি। যেটা শুনে মোকা তখন কল করে পুলিশকে ডাকে। তখন বোজালের বাবা অনেক খুশি হয়ে যায়। ঠিক এরপরই সেখানে বোজালের নতুন বাবা চলে আসে, যেখানে বোজালের আসল বাবা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, এটা বলে যে আমি পুলিশকে বলে দিব তোমরা অন্যদের আইডেন্টিটি চুরি করেছ। যেটা শুনে তখন বোজালের নতুন বাবা বলে, আমি পুলিশকে এসব আগেই বলে দিয়েছি। এরপর তারা দুজন মারামারি করতে শুরু করে। তখন বু তার আসল বাবাকে মারতে যায়। তখন তাদের নতুন বাবা বলে, তুমি এমনটা করো না, তাহলে তুমি জেলে চলে যাবে। এরপর পুলিশ এসে বু ও বোজালের আসল বাবাকে ধরে নিয়ে যায়। আর একটু পর বোজাল বাসায় এসে পুলিশের গাড়ি দেখতে পেয়ে তাড়াতাড়ি বাসার ভেতরে চলে আসে, যেখানে সে মোকাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? যেটা শুনে তখন মোকা বলে, তুমি আমার কথা বাদ দাও। এদিকে বউয়ের কাঁধে কিছুটা আঘাত লেগেছে, তাই তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, আর আমি এবং বাকি সবাই ঠিকই আছি। এটা বলে যখন মোকা দাঁড়ায় তখন সে পড়ে যেতে নেয়, তাই বোজাল তাকে কোলে করে তার রুমে নিয়ে যায়। তখন মোকা বোজালকে বলে, তুমি তোমার বাবাকে ভুলে যাও, সে এটা পাওয়ারই যোগ্য। বোজাল ও তার ফ্যামিলি যাদের আইডেন্টিটি চুরি করেছিল তাদের গাড়ি একটি পুকুরে পাওয়া যায়, যার কারণে জানা যায় তারা অনেক আগেই সুইসাইড করেছে। আর এরপর বোজালের ফ্যামিলি তাদের আইডেন্টিটি ব্যবহার করেছে। এদিকে সেই গাড়িটি খুঁজে পাওয়ার পর থেকে নিউজে বোজালের ফ্যামিলির কথাও বলা হচ্ছিল যে এই ফ্যামিলিটি আরেকজনের আইডেন্টিটি চুরি করেছে। এসব দেখে কিছু লোক বোজালের বাসার বাহিরে এসে তাদেরকে অনেক কথা শোনাতে শুরু করে। তখন মোকা তাদের কথার উত্তর দেয়, আর বোজাল ও বোজালের ফ্যামিলি কেউ সামলায়, কারণ এই কেস থেকে বের হওয়ার জন্য তাদের অনেক সাপোর্ট ও ধৈর্যের প্রয়োজন ছিল। এরপর মোকাকে পুলিশ স্টেশনে ডেকে কিও ও কিওর আইডেন্টিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, আর এর সাথে সাথে বোজাল ও বোজালের ফ্যামিলিকেও পুলিশ স্টেশনে ডাকা হয়, যেখানে তারা সব সত্যি কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রিজু মোকাকে বলে, তুমি যদি বড় স্টার হতে চাও তাহলে তোমার বোজাল ও তার ফ্যামিলির সাথে সম্পর্ক ভাঙতে হবে, নয়তো তোমার ক্যারিয়ারের উপর একটা প্রভাব পড়বে। এদিকে বোজালও সেখানে দাঁড়িয়ে তাদের এসব কথা শুনে ফেলে। তখন মোকাও রিজোর কথাগুলোই ভাবছিল, তাই রিজো মোকাকে সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মোকা সেখান থেকে বাসায় এসে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে, এবং সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন বোজাল মোকাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখান থেকে চলে যাচ্ছ? মোকা বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, কারণ আমি অনেক সেলফিশ, আমি শুধু নিজের কথাই ভাবি। যেটা শুনে বোজাল মোকার ব্যাগ নিয়ে গাড়িতে উঠায় আর তাকে সেই বাসায় নিয়ে আসে যেটা বোজাল মোকার জন্য নিয়েছিল। তখন বোজাল মোকাকে বলে, আমি চাই তুমি অনেক পরিশ্রম করো আর অনেক বড় সিঙ্গার হয়ে যাও, কিন্তু এটা মনে রেখো তোমার বাসায় সবসময় আমার রুমটা খালিই থাকবে। এরপর বোজাল চলে যাওয়ার পর মোকা সেখানে বসে কান্না করতে শুরু করে। এরপরের দিন সকালে বোজাল তার পরিবারকে বলে, আমি মোকাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি যাতে সে নিজের ক্যারিয়ারে গুরুত্ব দিতে পারে। যেটা শুনে বু দুঃখী হয়ে যায় আর তার বাবাকে বলে, আপনি যদি আমাকে আগেই বলে দিতেন আমি কিও না, তাহলে আমি মোকাকে ভুলে যেতাম।
কিন্তু আমি তো এখন তাকে ভালোবাসতে শুরু করেছি। এদিকে বুর মোকার সাথে কন্ট্রাক্ট ছিল। বু মোকাকে বলে, আমাদের নতুন বাবার সব থেকে বেশি শাস্তি হবে আর তার সাথে সাথে হয়তো আমাদেরও শাস্তি হবে। এরপর বোজাল বু ও মোকাকে একসাথে দেখতে পেয়ে মোকাকে বলে, চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। যেখানে বোজাল বলে, আমাদের জেল হতে পারে তাই তুমি আমাদের সাথে আর সম্পর্ক রেখো না। তখন মোকা বোজালকে বলে, তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটার উত্তরে বোজাল কিছুই বলে না, কারণ সে জানতো না ফিউচারে তার সাথে কি হবে। বোজালের ফ্যামিলির কেসের ফাইনাল হেডিং চলে আসে, যেখানে বোজালের আসল বাবাকেও ডাকা হয়, যেখানে বোজালের আসল বাবার বিরুদ্ধে অনেকেই বক্তব্য রাখে। তাই সবাই জেনে যায় যে বোজালের আসল বাবা তাকে অনেক বেশি মারত, যার কারণে তখন কেসটি বোজাল ও তার পরিবারের পক্ষে চলে আসে, যেটাতে মোকা সব থেকে বেশি খুশি ছিল। যেখানে মোকা বাহিরে দাঁড়িয়ে বোজাল ও তার ফ্যামিলির জন্য অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পর মোকাকে দেখে বোজালের পরিবার অনেক খুশি হয়। এদিকে কোর্ট বোজালের ফ্যামিলিকে নির্দোষ ঘোষণা করে দেয়, কারণ তাদের কারো আইডেন্টিটি চুরি করার স্বাস্থ্যের ব্যাপারে জানা ছিল না আর তারা কাউকে ক্ষতি না করেই আইডেন্টিটি চুরি করেছিল, তাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এটা শুনে মোকা খুশিতে দৌড়ে বোজালের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে এবং তাকে কিস করে। এদিকে বোজালের বাবা এইসবে অনেক খুশি ছিল আর এই খুশিতে সে কেক কিনছিল। তখন বউ তার আসল বাবাকে দেখতে পায় আর তার কিছুক্ষণ পরেই তার নতুন বাবাকে মাটিতে পড়ে যেতে দেখে, যেখানে তার গলা দিয়ে রক্ত বের হচ্ছিল। এদিকে বউ ও বোজালের আসল বাবা তার ফ্যামিলির একটি ছবি দেখে একটি সুইসাইড নোট লিখেছিল যে, তোমাদের এখন সারা জীবন আমার নাম নিয়ে বেঁচে থাকতে হবে, কারণ আমি তোমাদের নতুন বাবাকে মেরে ফেলেছি। অন্যদিকে বউ বোজাল তাদের মা ও মোকা সবাই হসপিটালে ছিল, কারণ বোজাল ও বউয়ের নতুন বাবার অবস্থা খুব একটা ভালো ছিল না আর তার সার্জারি করা হচ্ছিল। এদিকে পুলিশ যখন বোজালের আসল বাবাকে ধরতে আসে, তখন তারা দেখতে পায় বোজালের আসল বাবা অনেক আগেই অনেকগুলো স্লিপিং পিল খেয়ে সুইসাইড করে নিয়েছে। এরপর পুলিশ বোজালের ফ্যামিলিকে বোজালের আসল বাবার লাশ দেখায় আর তার সুইসাইড নোটটিও দেখায়, কিন্তু বোজাল ও তার পরিবারের এখন তার আসল বাবার মৃত্যুতে কোনোই দুঃখ ছিল না, কারণ এমন মানুষের মারা যাওয়াতে সবাই বেশি খুশি হয়। এরপর বোজাল তার নতুন বাবার ICU রুমে গিয়ে তাকে বলে, আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান, কারণ আপনি আমাদের বাবা। তখন মোকা বলে, আমার বাবা আমাকে অনেক মারত, তাই আমি ভাবতাম বাবারা অনেক খারাপ হয়, কিন্তু আইল্যান্ড থেকে ফিরে আসার পর যখন আমি আপনাকে দেখেছি তখন আমি বুঝেছি বাবা কেমন হয়। এদিকে বোজালদের নতুন বাবাও স্বপ্নের মধ্যে নিজেকে বোজালের মায়ের সাথে দেখছিল, যেখানে সে বলছিল, আমি সবসময় এতিমখানায় থেকেছি তাই আমি জানতাম না ফ্যামিলি কেমন হয়, কিন্তু তুমি আমার জীবনে একটি ফ্যামিলি নিয়ে এসেছ আর তুমি আমাকে আমার জীবনের আসল গুরুত্ব বুঝিয়েছ। এই স্বপ্নটি শেষ হওয়ার পরপরই বোজালের নতুন বাবার জ্ঞান ফিরে আসে, যেটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর বোজালের বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। ঠিক কিছুদিন পর বোজালের বাবা তার মায়ের সাথে ম্যারেজ রেজিস্টার করিয়ে বোজাল ও বুকে অ্যাডপ্ট করে নেয়। এরপর বোজালের বাবা তার আসল বাবার ছবি দেখে বলে, আপনার কাছে একটি ফ্যামিলি ছিল যেটা নিয়ে আপনি খুব খুশি খুশি বেঁচে থাকতে পারতেন, কিন্তু আপনি কখনো এটা চাননি। অন্যদিকে মোকা স্বপ্নতেও নিজেকে অনেক বড় সিঙ্গার হতে দেখছিল। আর এদিকে বোজাল ও বু তাদের জবটি আবার জয়েন করে এবং আস্তে আস্তে সবকিছুই নর্মাল হয়ে যায়। মোকাও তার সিঙ্গিং প্র্যাকটিস চালু রেখেছিল। একদিন হঠাৎ মোকার গানটি তার প্রতিপক্ষ সিঙ্গারের সাথে বদলে যায়। এটাতে মোকা ও তার প্রতিপক্ষের মধ্যে তখন ঝগড়া লেগে যায়। তখন তারা জানতে পারে এই কাজটি রেজো ও ডিরেক্টর করেছে, তাই তারা দুজন দুজনকে নিজেদের গানগুলো দিয়ে দেয়। বু জানতে পারে যে বোজাল মোকার জন্য বাসা নিয়েছে। তখন বু বোজালকে জিজ্ঞাসা করে, আমরা কি কাকতালীয় ভাবে মোকাকে খুঁজে পেয়ে গিয়েছি? তখন বোজাল বলে, না, আমি তাকে প্রত্যেকদিন সব স্টেশনে সব জায়গায় সব আইল্যান্ডে খুঁজে বেড়াতাম আর আমি তার জন্য এই ড্রোন বানিয়েছিলাম যাতে আমি তাকে ইজিলি খুঁজে বের করতে পারি, আর ফাইনালি 15 বছর কষ্ট করার পর আমি তাকে খুঁজে পেয়েছি। এদিকে মোকা যখন বোজালের বাড়ির ছাদে ছিল, তখন বোজাল তার কাছে চলে আসে আর বলে, তোমারও কি মনে হয় আমি কাকতালীয় ভাবে তোমাকে খুঁজে পেয়েছি? তখন মোকা বলে, না, কারণ আমি জানতাম তুমি আমাকে খুঁজে বের করবে, তাই এটা কাকতালীয় হতে পারে না। এদিকে
থেকে মোকা একটি গান গায় যেটা তত বেশি হিট হয় না যতটা সবাই ভেবেছিল। ঠিক এরপরই মোকা সেখানে পারফরমেন্স করার জন্য যায় যেখানে রিজও পারফরমেন্স করত, আর এটা মোকার অনেক বড় স্বপ্ন ছিল যেটা পূরণ হতে যাচ্ছিল। এদিকে মোকার গানটি যেহেতু হিট হয়নি তাই ডিরেক্টর নিজের জবটি ছেড়ে দিচ্ছিল। তখন রিজও তাকে আটকায় আর বলে আজকের পারফরমেন্সটা আগে দেখে নাও। এটা বলে এরপর মোকা পারফরমেন্স করার জন্য স্টেজে উঠে পড়ে যেখানে অনেক মানুষ এসেছিল মোকার পারফরমেন্স দেখার জন্য। তখন মোকার পারফরমেন্সে রিজও, বোজাল ও বোজালের ফ্যামিলি অনেক খুশি হয়। এর সাথে সাথে মোকার পারফরমেন্সটিও সবার অনেক পছন্দ হয়, তাই মোকা স্টার সিঙ্গার হয়ে যায়। আর এইভাবে মোকা তার স্বপ্নটি পূরণ করে ফেলে এবং বোজালের ফ্যামিলির সাথে সে অনেক হ্যাপিও থাকে। এভাবে মোকা বোজালের ফ্যামিলির সাথে থাকতে শুরু করেছিল আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।